চরম কষ্টে আছে উলন বাজার ও মধুবাগ এলাকার মানুষ। রাস্তা খোরাখুরি করে দীর্ঘদিন ফেলে রাখায় সীমাহীন দুর্ভোগে আছে ওই এলাকার মানুষ। ভাঙা রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না বলে জানান বসবাসকারীরা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 22 ও 36 নম্বর ওয়ার্ডের উলন মধুবাগ এলাকার চিত্র এটি। রাজধানীর পশ্চিম রামপুরা উলন মধুবাগ এলাকার কয়েক লক্ষ মানুষ বাস করেন। রাস্তা খোড়াখুড়িতে চরম দুর্ভোগে কাটছে তাদের দিনকাল। এক কিলোমিটার সড়ক জুড়েই এখন খানাখন্দ, একটি গাড়ি চললে আরেকটি চলতে পারে না। দীর্ঘ আজকে প্রায় তিন মাস বা আড়াই মাস অনেক ভোগান্তির ভুগতেছি। কিছুদিন কাজ করে আবার ফেলে রাখে, এই মানুষের যাতায়াতে অনেক অসুবিধা। এই যে পায়ে রিক্সাগুলো অনেক কষ্টে চালাইতেছে, রাস্তায় বড় গর্ত, পায়ে চলাচল করতে পারছেন না ওই এলাকার মানুষ। রাস্তা যানজট লাগা যায়, রাস্তায় গাড়ি উল্টা পড়া যায়। আমার যেটা দেখে মনে হয় যেন এদের কোথায় সমন্বয়হীনতা আছে। সড়কগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করতে সমস্যা হয়। যখন বৃষ্টি হয় তখন কাদা দিয়ে ইউনিফর্ম নষ্ট হয়ে যায়, এরপরে যাইতে দেরি হয়, আবার অনেক সময় স্লিপ কেটে হয়তো পড়ে যায়। অনেক বলেছিল এক মাসের মধ্যে এটা ঠিক করে দিবে, কিন্তু এখন তো সাধারণ জনগণের ভোগান্তি আছে। পুনরায় সংস্কার কাজ শেষ করা হবে বলে জানান ডিএনসিসির প্রধান নির্বাহী সেলিম রেজা। রামপুরা এলাকা, বনশ্রী এলাকা, বাড্ডা অনেক আগের করা রাস্তা, সেইগুলো আমাদের প্রকল্পভুক্ত আছে এবং সেই কাজগুলো খুব শিগগিরই আমরা সমাপ্ত করার চেষ্টা করব। উন্নয়নের ধীরগতির কারণে চলাচলে নানা সমস্যায় পড়ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের মধুবাগ এলাকার রাস্তাঘাট। অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে এলাকাবাসী। দর্শক এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।